আজকে সকালটা শুরু হচ্ছে মামমামের ব্রাশ করা দিয়ে। এখানে আমার মামমামটা এখন সকালবেলা ব্রাশ করছে। আর আজকে আমার গলার ভয়েসটা একটু ভারী, আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো এখানে মামমাম এখন ব্রাশ করছে, এবার ব্রাশ করতে করতে বাইরে যাচ্ছে। আর এই যে আসছে মামমামের ছোট্ট ভাই, এসেই চলে এসেছে, আপা উঠে পড়েছিস, এরকম বলছে। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছি, এই তুই ব্রাশ করেছিস? বলছে হ্যাঁ আমি ব্রাশ করেছি। ও আবার চিংড়ি মাছি দিয়ে ব্রাশ করে, বলে আমি চিংড়ি মাছি দিয়ে ব্রাশ করি, আমি কলগেট দিয়ে ব্রাশ করি না। তো পাকা ছেলে। তো এখানে মামমামটা ব্রাশ করছে, এবার আমরা মামে দুজনেই ফ্রেশ হয়ে নেব। এখানে আছে চিড়ে ভাজা, বিস্কিট আর আছে নিমকি। এখানে আমরা তিনজনে বসে এখন চা খাচ্ছি। হ্যাঁ, তো আমার জন্য বানিয়ে নিয়েছি গ্রিন টি, আর আমার দুই মায়ের জন্য লিকার চা। তো এবার আমরা বসে বসে এখানে, তিনজন সকালটা হলে মোটামুটি চা খেতে বসলে 1 ঘন্টার একটা গল্প হয় এখানে বসে। তারপর গল্প গুজব করে মামমাম এখানে আবার খাচ্ছে। হ্যাঁ, ওর চিড়ে ভাজা খেতে ভালোবাসে সকালবেলাটা, কিন্তু যখন খাই না, চারিদিকটা এত নোংরা করে বলার কথা না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি মামমামের জন্য কয়েকটা জিনিস নিতে। তো দোকানে চলে এসেছি, এখন এখান থেকে ক্লিপ দেখছি মামমামের জন্য। তো বাড়ি গিয়ে দেখাবো যে আমি কোন কোন ক্লিপগুলো মামমামের জন্য নিলাম। বেশ সুন্দর সুন্দর ছিল এখানে, কম প্রাইসের মধ্যে বেশ সুন্দর ছিল। তো কয়েকটা আমি এখান থেকে নিয়েছি। তো এই যে মামমাম চোখ বন্ধ করে বসে আছি, বলছি তোমার জন্য গিফট আছে, সে তো ভীষণ খুশি। এখন মামমামের হাতে আমি দিয়ে দিলাম তার গিফটটা। মামমাম এখন খুলে গিফট দেখছে, বলছে মামা এর ভিতরে আমার জন্য কি আছে বক্সের মধ্যে, নতুন বউ? আমি বলছি না, ওটা নতুন বউ না, ওর ভিতরে আলতা আছে। তুমি না বলছিলে যে আলতা পড়বে, তোমার জন্য আলতা নিয়ে এসেছি। তো এখানে সোনা পাখি ওটা দেখে খুব খুশি, এবার বলছে এর মধ্যে কি আছে। আমি বলছি তুমি খুলে খুলে দেখো কি আছে তোমার জন্য। তো কত খুশি, ওর জন্য কয়েকটা ক্লিপ এনেছি, তাও কত খুশি, ওয়াও, এখন এরকম বলছে, ওয়াও কত সুন্দর। ও একটু সুন্দর করে চুল বাঁধতে, তারপর ক্লিপ মাথায় দিতে খুবই ভালোবাসে, আবার আলতা পরতে। তো আমি বললাম ঠিক আছে মামম, আমি তোকে এনে দেবো এগুলো। হ্যাঁ, ওর ছিল, কিন্তু প্রচুর পরিমাণে ক্লিপগুলো কী করে হারিয়ে ফেলে, এগুলো জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু কী করে একটা হারিয়ে ফেলে একটা থাকে। তো সেই কারণে ওই সিঙ্গেল ক্লিপ হয়ে গেছে অনেকগুলো, এবার ওগুলো দুটো করে ঝুঁটি বাঁধলে ওগুলো দেওয়া যায় না, তাই জন্য আমি আবার ক্লিপগুলো আবার ওকে এনে দিলাম। এখানে বলছে মামম আরও তিনটে ক্লিপ আনার কথা, ও এত খুশি হয়েছে ওগুলো পেয়ে। হ্যাঁ, তা আমি বলছি যাও, তুমি তোমার নানিমাকে একটু দেখাও, তুমি তো একা একাই দেখছো এখানে বসে। তো এখন মামমাম এখানে আলতার প্যাকেটটা আবার খুলছে, এর মধ্যে কেমন আছে দেখো। এবার হচ্ছে আমাকে বলছে তুমি এখনই আমাকে পরিয়ে দাও। আমি বলছি পরে পরবে, এখন তো গোসল করতে হবে, এখন না। তো এখন যাচ্ছে নানিকে দেখাতে মামমামটা, বলছি ক্লিপগুলো নিয়ে যাও। তো আমি আবার নিয়ে গেলাম। হ্যাঁ, আমার মামমামটা এই যে এইবার এনে আনা মাত্র, মামমাম তোমার মাথায় দিয়ে দাও। হ্যাঁ, মা এখানে শুয়ে শুয়ে দেখছে, মায়ের একটু শরীরটা খারাপ। হ্যাঁ, মা এখানে শুয়ে শুয়ে ওকে দেখছে যে ও সব মাথায় দিয়ে পাগলি বুড়িটা বসে আছে। হ্যাঁ, ও এত খুশি হয়েছে, ক্লিপগুলো পেয়ে ওর খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো এখানে সোনা পাখিটা এখন বসে আছে। এবার সকালের তো সকালে কিছু নাস্তা বানানো হয়নি, এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি ভাবছি আজকে কী বানাই, তো ভাবছি একটা সহজেই একটা করে নিই। তো ডিম রুটি বানিয়ে নিই, আর আলাদা করে কিছু করতে লাগবে না। তো আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি, শুধু নুন আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে দিয়ে দিয়েছি, আর ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি রুটি। এবার রুটিটা ভালো করে শেখে, আর ডিমের দিকটায় আমি একটু সস দিয়ে, তো মা আমি দুজনে খেয়ে নেব। দুজনের জন্য দুটো বানিয়েছি, এটা আমারটা করে নিয়েছি। তারপর এখানে মামমামেরটা হচ্ছে, মামমাম আবার এটা খেতে খুব ভালোবাসে, কিন্তু এটা শুধু দিলে আবার খেতে চায় না, কিন্তু এটার মধ্যে একটু আমি যদি সস দিয়ে দিই তাহলে ওর খুব ইয়াম্মি লাগে। তো সকালবেলাটা এই নাস্তা খেয়েই চললো, আবার এখনও বাকি আছে দুপুরের রান্না। তো এখানে আমি মাছ ভাজা করছি, মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই। তারপর এখানে আমি আবার পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আজকে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে। এখানে আছে টমেটো, আলু, ডাটা, সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখনও কষানো চলছে রান্নাটা।
আজকে মানে এই শীতে আজকে প্রথম ডাঁটা রান্না হচ্ছে, তো প্রথম কয়েকদিন খেতে ভালো লাগে, তারপর যখন অনেকটা গরম পড়ে যায় না, আর তখন মনে হয় দূর ডাঁটা খেতে আর ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম গরম পানি, দিয়ে এবার একটু ঝোলটা আমি দেখে নিলাম যে ঠিক আছে, এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর 10-15 মিনিট পর আমি চেক করবো, তো ততক্ষণে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দেওয়ার পর এই হচ্ছে ফাইনাল লুক রান্নার। আজকে একদম মানে কাঁচা লঙ্কায় রান্না হয়েছে, সেরকম ভালো কালার আসেনি, তো রান্নার কালারটা এমন হয়েছিল, টেস্ট হয়েছিল অনেক ভালো। প্রথমবার এই শীতের প্রথম ডাঁটার ঝোল, খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো রান্না কমপ্লিট করে আমি চলে গেলাম ঘরে, মামামের জন্য ড্রেসটা রেডি করলাম, আর এই ড্রেসটা মামামকে আমি বানিয়ে দিয়েছিলাম, সঙ্গে একটা ক্রাঞ্চি ক্লিপও বানিয়ে দিয়েছিলাম। তো এখানে মামাম গোসল করে চলে এসেছে, আর তারপর খাচ্ছে সে পানি। তো মামামের পানি খাওয়াটা হয়ে গেলে আমি এখানে মামামের চুলটা শুকিয়ে দেবো। আজকে পুরো মাথাটা ওর ভিজিয়ে দিইনি, কারণ ওয়েদারটা এখন খারাপ, তো একদিন ঠান্ডা একদিন গরম এরকম হচ্ছে বলে, তো আমি রোজ দিন ওর মাথাটা ভিজিয়ে দিই না, অল্প একটু গোসল করাতে গিয়ে যেটা ভিজে যায় সেটাই আমি ভালো করে শুকিয়ে দিই। তো মামামের এখানে চুল শুকানো কমপ্লিট হয়ে গেছে, নিয়ে চলে এসেছি মামামের জন্য ভাত। আজকে হচ্ছে আমি বাইরে টেবিলে বসে খাবো না, তুমি আজকে আমাকে ঘরে খাইয়ে দাও। তো আজকে হচ্ছে তার আবদার, সে কার্টুন দেখতে দেখতে খাবে। তো বললাম ঠিক আছে খাও, কোনো ব্যাপার না, একদিন ঘরে খেতেই পারো। এমনি দুপুরে করে বাইরে খায়, কিন্তু রাত্রে করে ও টিভি ছাড়া খেতেই যায় না। তো এখন হচ্ছে না, ও ভাত খাবে না, আমাকে খুব মুখ ঝামটা দিচ্ছে, না আমি ভাত খাবো না, না আমি ভাত খাবো না। অবশেষে অনেক বুঝিয়ে টিভি দিয়ে ফোন দিয়ে সে ভাত খেলো। তো মামাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, আর আমি এখানে বাইরে বসে বসে কুল খাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি লবণ, জিরে আর লঙ্কা একসঙ্গে মিক্স করে, আর টক টক কুল খাচ্ছি। আর বাইরে চারিদিক চারপাশটা দেখছি, বেশ একা একা কিছু সময় কাটাতে না বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তো কার কার আমার মতো একটু একা সময় কাটাতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো এখানে মামাম বিকালবেলাতে এখন খাচ্ছে চা, আর মামামের আজকে বড়া আছে, তো মামাম হোমওয়ার্ক করেনি এখনও। আমি বলছি তুমি বেশি কথা না বলে তাড়াতাড়ি চাটা খাওয়া কমপ্লিট করো, তারপর তোমাকে তো পড়তে যেতে হবে। তো আমাকে বলছে হ্যাঁ যাব, ওর আসলে সন্ধেটা হয় আর কি হয়, ও পড়তে যেতে চায় না। আগে বলে হ্যাঁ ঠিক আছে যাব, কিন্তু যাওয়ার সময়টা আসলে না আমি যাব না, আমার খালামণি আমাকে বকবে, আমি হোমওয়ার্ক করিনি, ওর অনেক সমস্যা। তারপর বললাম তাড়াতাড়ি লেখাটা করে নাও। তো এখন সোনা পাখি গুটগাল হয়ে এখন লেখা কমপ্লিট করছে। হ্যাঁ, তো এখানে আমার সোনা 1, 2, 3, 4, 5 সব কিছু লিখছে, ও লিখতে পারে মানে অনেকটা সময় নিয়ে লেখে না, তাড়াহুড়ো করে লেখে। তো মামাকে পড়তে দিয়ে আমি এখন যাচ্ছি, আমার ব্যাংকে ছোট একটা কাজ আছে সেটার জন্য। তো এখন নিরিবিলি ফাঁকা রাস্তা, আমি একা একা হেঁটে চলেছি, রাস্তা দিয়ে আমি যাচ্ছি ব্যাংকে। ফেরার সময় এটা হচ্ছে আমাদের পাশেই একদম একটা মাজার, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাত্রিবেলা বেশ লাইট দিয়ে সুন্দর লাগছে। তো হেঁটে হেঁটে আমি এখন যাচ্ছি বাড়ির দিক, বাড়িতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর মামমাম এখানে বসে বসে খাচ্ছে, কী খাচ্ছে, ঝুড়ি ভাজা খাচ্ছে আর টিভি দেখছে। তো আজকের ভ্লগটা আর বেশি বড় করলাম না, আমাদের ভ্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে কেউ ভুলবে না, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে মামমামটা বসে বসে খাচ্ছে চিড়ে ভাজা। আজকে রাতের ডিনারে আর আমি বেশি কিছু করব কি না ভাবছিলাম, তো ভাবলাম শর্টেই কিছু বানাই, যেহেতু লেট হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তো ভাবছি হালকা ফুলকা কিছু বানিয়ে নিই। মামমাম এখানে খাচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে, তার কালকের জন্য অনেক প্ল্যান আছে। কি কি প্ল্যান আছে তোমরা সবাই কালকের ভিডিওতেই জানতে পারবে, যে আজকে বসে বসে এখানে মামমাম আমার সঙ্গে এখন কি প্ল্যান করছে। আমি বলছি ঠিক আছে, তোমার কালকে কালকে প্ল্যান সমস্ত যা আছে সব হবে। আমার মাঝে মাঝে এখানে কি জানি কি কথা হচ্ছিলো, তখন আমাকে মুখ ঝাপটি মারছিল আমার মেয়ে, ও এখন আজকাল ছোটো ছোটো কথাতেই না ছোটো মুখে খুব মুখ ঝাপটি মারতে শিখেছে। আচ্ছা ঠিক আছে মুখ ঝাপটি মারো আর কি, তুমি তোমার সোনা, তোমার মুখ ঝামটিও আমার সোনার মতো লাগবে। তো এখানে রাতের ডিনারে আজকে হচ্ছে রুটি আর ডিম। তো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, গুড নাইট, বাবাই।